আমাদের ফেসবুক পেজের ইনবক্সে একজন আমাদের জানিয়েছে, আমার দ্রুত বীর্যপাত হয়ে যায়, এখন আমি কি করব। তাহলে চলুন জেনে আসি দ্রুত বীর্যপাতের সমাধান। অনেক পুরুষ আছেন যারা দ্রুত বীর্যপাত সমস্যা নিয়ে লজ্জার কারণে কারো সাথে কথা তো দূরের কথা ডাক্তারের কাছেও যেতে চান না। যারা ডাক্তারের সাথে আলাপ করছে তারা সুস্থতা লাভ করছে। আজকের ভিডিওতে জানানো হবে কিভাবে দ্রুত বীর্যপাত সমস্যা কমানো যায়। তার আগে চলুন জেনে নেই কেন হয় দ্রুত বীর্যপাত। সাধারণত ডায়াবেটিস বা অন্য ধরনের সমস্যা যেমন মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তাজনিত কারণে এ সমস্যা হতে পারে। সেরাটোজেনিক এর মাত্রা জন্মগতভাবে বা কোনো কারণে কমে গেলে এ সমস্যা হতে পারে। বয়স বাড়ার সাথে সাথে ইজাকুলেশনের মাত্রা বাড়ে, কিন্তু যারা পিইতে ভুগছেন তাদের ক্ষেত্রে তা নয়। পরীক্ষায় দেখা গেছে যেসব পুরুষ মিলনের সময় লিঙ্গ ঠিকমতো উত্থিত হচ্ছে কি না বা কতক্ষণ উত্থিত থাকবে তা নিয়ে চিন্তা করে তাদের বীর্যপতন তাড়াতাড়ি হয়। এই সমস্যা থেকে সমাধান পেতে হলে সর্বপ্রথম মাদককে না বলতে হবে, অধিক যৌন আবেগ থেকে দূরে থাকতে হবে, দুজন দুজনকে সঠিকভাবে বুঝতে চেষ্টা করতে হবে, প্রথম থেকেই মৈথুন করা থেকে বিরত থাকতে হবে, প্রথমে চুমু দিয়ে শুরু করতে হবে, সময় নিয়ে একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে। বিভিন্ন থেরাপি দিয়েও যাদের কাজ হচ্ছে না তারা হোমিওপ্যাথিক ওষুধের সাহায্যে নিলে ভালো হওয়ার সম্ভাবনা আছে বলে চিকিৎসকরা দাবি করছেন। যৌন রোগ সম্পর্কিত আরও নতুন কিছু জানতে আমাদের সাথেই থাকুন। আপনার যৌন সুখ এবং সুস্থতায় আমাদের একান্ত কাম্য। সাথে থাকার জন্য ধন্যবাদ।